আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওতে একটি টিপস নিয়ে এসেছি আর এই ভিডিওর স্ক্রিনে আপনারা দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কী টিপস বলবো আর এইটা হয়তো আপনারা অনেকেই অন্যান্য চ্যানেলে দেখেছেন এই টিপস সম্পর্কে আর যারা দেখেননি ভিডিওটা তারাও দেখবেন আর যারা দেখেছেন তারাও দয়া করে দেখবেন তো আমি এখানে একটা নতুন ঝাড়ু নিয়ে নিয়েছি আর এই ঝাড়ুর মধ্যে যে ফুলগুলো আছে এইটা সহজে কীভাবে ছুটানো যায় সেটাই শেয়ার করব আর সাথে সাথে আপনাদেরকে একটা কথাও বলবো তো এই ঝাড়ুটা আমি দেখতে পাচ্ছেন ঝাড়া দেওয়ার সাথে সাথে ফুলগুলো পড়ছে তো অনেকেই এটা নিয়ে কাজ করে এবং পনেরো থেকে বিশ দিন সময় লাগে এই ফুলগুলো ছুটাতে বা ঝাড়া দিলেও সহজে যেতে চায় না অল্প অল্প করে হয়তো প্রতিদিন যায় তো এই চিরুনির মাধ্যমে সেটা করলে খুবই অল্প সময়ে অনেকগুলো অনেকগুলো বলতে ভুল হবে অল্প সময়ে সম্পূর্ণ ফুলগুলাই মোটামুটি ছাড়ানো যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিরুনি দিয়ে ভালোভাবে আশরাচ্ছি আমি কিন্তু খুব আস্তে আস্তেই করছি এই কাজটা তবে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তাই হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি এটা খুব দ্রুত করছি তবে এটা করতে তেমন একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কাজটা হয়ে যায় তো তিন চার মিনিটে কাজটা করে নেওয়াই ভালো দশ দিন বারো দিন এরকমভাবে ফুল পরে পড়ে যাওয়ার থেকে তো আমি যে কথাটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি এরকম ঝাড়ুতে ফুল নিয়েই কাজ করত তো এক সময় এরকম ঝাড়ুর ফুল বাতাসে উড়ে তার চোখের মধ্যে চলে যায় তো বর্তমানে এখনও সে সেই চোখ নিয়ে অনেক সমস্যায় আছে চোখের পলক ফালাতে পারে না মানে ফুলটা তার চোখের মধ্যে গেথে যায় মোটামুটি এখন সে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার তাকে একটা ড্রপ দিয়েছে তো ড্রপটা ব্যবহার করলে তার ভালো লাগে আবার ড্রপটা ছেড়ে দিলেই সেই আগের মতোই অবস্থায় চলে যায় তো পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে তার চোখের মধ্যে এই ঝাড়ুর ফুলগুলা গেঁথে গেছে হয়তো এটা এখন অপরেশনের মাধ্যমে ছুটাতে হবে তো যাই হোক আপনারাও একটু সাবধানে কাজ করবেন এটাই আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে সাবধানে কাজ করলে আমাদের কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয় না তো এভাবে যদি আমরা এই কাজটা করি নেই তাহলে কিন্তু আর পরবর্তীতে ফুলগুলো তেমন একটা থাকে না আর আমাদের ভিতরে একটা ভয়ও থাকে না যে এটার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটবে আর যাদের বাসায় বাবু আছে তারা তো আরও সতর্কতার সাথে কাজগুলো করবেন আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কাজটা কিন্তু বারান্দার মধ্যে করছি আর আমি ভিডিওটা করেছি আজকে সকাল সাড়ে সাতটার দিকে আমার বাবু তখন ঘুমিয়েছিল আপনারা সবাই জানেন যে আমার একটা বাবু আছে তো আমি সকালবেলা এই ভিডিওটা করেছি আমি করতাম না তবে আমি ভাবলাম যে আপনাদের মাঝেও এটা বলে দিই যে আসলে দুর্ঘটনা কখন কিভাবে হয়ে যায় এটা বলা যায় না তো এই যে দেখতে পাচ্ছেন আমি চিরুনির মাধ্যমে সম্পূর্ণটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব বা পরিবারের যারা সদস্য আছে তারা যেন এই কাজটি সাবধানতার সাথে করে নেয় তো আশা করছি আমার এই ভিডিওটি আর ছোট্ট টিপসটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন যে আমি অল্প সময়ে কতগুলো ফুল ছাড়িয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ